আধুনিক তো হইছি বটে, আমরা আধুনিক হইছি। শব্দগুলা বললে আবার কে কি মনে করে জানি না, আমরা আধুনিক হইছি, আমরা ডিজিটাল হইছি, আমরা উন্নত হইছি, আমরা আপডেট হইছি, সবকিছু হইছি। কিন্তু আল্লাহ না করুক সাথে সাথে এটাও হইছি কিনা জানি না, এটাও হইছি কিনা। উলাইকা কাল আনআম, মানুষ হয়েও জানোয়ার হইছি কিনা এটা জানি না, মানুষ হয়েও জানোয়ার হয়ে গেছি কিনা এটা জানি না, বালহুম আদাল এর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছি কিনা জানি না, যদিও নিজেকে মানুষ বলি। এই জন্যই প্রতি জুমায় বলা হয় খুব ধ্যান দিয়া শুনি, মনোযোগ দিয়া শুনি। এটাও বলা হয় যে শিখি শিখি, সমাজ মানুষ বলে বিদায়ী যে আপনি মানুষ এমন না, যিনি মানুষ বানাইছে উনি মানুষ বলে কিনা এটাই হলো বিষয়। সমাজ মানুষ বলে বিদায়, সমাজ তো কুকুরের জন্য 7-star হোটেল বানাইছে, এটা আমাকে বুঝাইতে হবে না। 7-star হোটেল আমি কুকুরের দেখে আসছি, ফ্রান্সে যা দেখেন, বড় বড় উন্নত দেশে যা দেখেন, কুকুরের জন্য দামি বিস্কিট মানুষ খুব কমই খায়, কুকুরের বিস্কিট সবচেয়ে দামি, বিশ্বাস হয় না? যান গুলশান 1 নম্বরে যা দেখেন, একটা দোকান আছে ওইখানে যা কিনেন, তারপরে বুঝবেন কুকুরের বিস্কিটের দাম কত। আমি অ্যাড্রেস দিয়া দিই যা দেখেন, বলে আপনি কি কুকুর পালেন, আপনি দাম জানেন কোথেকে? না জানি, দুনিয়া ঘুরতে ঘুরতে এতটুকু শিখছি। শ্যাম্পু আর আপনি কি ব্যবহার করেন, কুকুরের শ্যাম্পু আপনার শ্যাম্পুর চেয়ে দামি, বিশ্বাস হয় না? যান বললাম তো দোকানের অ্যাড্রেস দিলাম, ওইখানে যে বলেন একটা কুকুর ওয়াশ শ্যাম্পু দেন, কুকুরকে গোসল করাবো, তো একটা শ্যাম্পু বাড়ি করা দিবে, বলবে জেবের টাকা পুরা নাও হইতে পারে, ক্রেডিট কার্ড থাকলে ওটা দেন পাঞ্চ করে নেই। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, বুঝা দরকার, আজকে আসি তো আমরা কিন্তু কান পাইতা শুনি না, যার কারণে দিলে রেখাপাত করে না, যা শিখার দরকার ছিল তা শিখি না, যদিও আল্লাহ সৃষ্টি সেরা হিসাবে বানাইছেন। আবারও ওই কথা বলতেছি, না বানাইলে অভিযোগ করার কোনো সুযোগ ছিল না। হ্যাঁ বলতো আপনাকে যে জঙ্গলের রাজা বলতো, কিন্তু এটা প্রাণী, এটা মানুষ না। ও জঙ্গলের রাজা হইলে হবে কি, ও প্রাণী, ও জানোয়ার, ওর জন্য জানোয়ার শব্দটা প্রযোজ্য, ও মানুষ না। ও জঙ্গলের রাজা হইলে হবে কি, এটাই তো বলবেন, জঙ্গলের রাজা, সিংহ জঙ্গলের রাজা, কিন্তু ও প্রাণী, ও জানোয়ার, ও মানুষ না। ওর কাজই হলো ফায়রা চিরা খাওয়া, এই জন্য কিতাবওয়ালারা খুব লেখছেন, মানুষের অবস্থা ছয়টা হয়, ছয়টা মানুষ যখন সঠিক শিক্ষায় শিক্ষিত না হয়, ভালো মতে লেখা রাখেন, মনে রাখেন, তাহলে বুঝে আসবে। মানুষ যখন সঠিক শিক্ষায় শিক্ষিত না হয়, তখন মানুষের অবস্থা ছয়টা হয়, কায়দা আকাম তাহু আলা শাহওয়া তারাহু বাহিমা, যখন মনচাহি জীবন হয়, যখন সঠিক শিক্ষায় শিক্ষিত না হয় তো মনচাহি জীবন হয়, তখন প্রাণী ওকে দেখা লজ্জা পায়। হ্যাঁ এই জন্যই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ লিখতে বাহির হয়েছে, বাধ্য হয়েছেন, উনি লেখছেন যে আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে দেখা হাসে আর হাউমাউ করে ওঠে, আমি ভাবি আমাকে স্নেহ করে, আসলে স্নেহ করে না, ও জানে আমার পরিণতি কি হবে, তো হাউমাউ করে বলে আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, আল্লাহর আযাব থেকে তুই তোকে বাঁচা, ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব আসলে তুই সইতে পারবি না। আমরা বলি ও আমার সাথে ভালো করে আদর করে আমাকে চিনে দেখা, আমার ভক্ত দেখা, না না ও আমাকে সতর্ক করে। তো মানুষ যখন মনচাহি জীবনের উপরে ওঠে, তো কিতাবওয়ালারা লেখছেন তারাহু বাহিমা, জানোয়ার আর ওর ভিতরে কোনো পার্থক্য থাকবে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে জানোয়ার পর্যন্ত, জানোয়ার পর্যন্ত আমাকে দেখে হাসি দিবে, বলবে আমি তো মাটি হব, তুই তো জাহান্নামে যাবি। বুড়া বুড়িদের কথা শুনছিলাম, আমাদের দেশে আগে শকুন দেখা যেত, এখন আর শকুন দেখা যায় না,
জিজ্ঞাসা করছিলাম কেন শকুন নাই, তো শকুনের কাজ তো এখন মানুষই করে, মরা মুরগি মানুষই বিক্রি করে, মানুষই এটাকে ফ্রাই করে খায়, গ্রিল বানায় খায়, তো শকুনের তো খাদ্য নাই, ওইখানে থাইকা করবে তো করবে কি, ঠিক না? কি মরা মুরগি বিক্রি হয় না? হ্যাঁ, যান কোনোদিন গেছেন? দেখেন তো নাই। আমরা মাসে দুই চার দশ বার কাপ্তান বাজার দিয়ে নামতে হয় রাত্রে গাড়ি নিয়ে, তখন দেখি যে কি হয়। এই জন্য বলে দেশে শকুন থাকে না, কেন ওর খাদ্য নাই তো ও কোথেকে থাকবে, মরা গরুও বিক্রি হয়ে যায় এখন। এই জন্য মানুষ ও জানোয়ারের চেয়ে, তারপরে বলছে আকান্তহু আলাল গাদাবি তারাহু সিদা, মানুষ যখন হিংসাপ্রয়ণ হয়, হিংসার থেকেই রাগ আসে, হিংসাপ্রয়ণ যখন হয়, মানুষ যখন রাগের উপরে ওঠে, তো চতুষ্পদ প্রাণীগুলোকে পিছিয়ে রেখা, হিংস্র প্রাণীগুলোকে পিছিয়ে রেখা দেয়, তখন ফাইরা চিরা খায়, যেমন দাঁত দিয়া ফাড়ে চিড়ে তারপরে খায়, এরকম ফাইরা চিরা খায়, কামড়াইতে থাকে সবাইকে, সামান্য দুনিয়ার জন্য কামড়াইতে থাকে, সামান্য স্বার্থের জন্য কামড়াইতে থাকে, না হোক জিনিসের জন্য কামড়াইতে থাকে। এটা হলো দ্বিতীয় অবস্থা, যখন রাগ ওঠে, আর যদি রাগ সামলাইতে না পারে। আমাদেরকে অনেকজনে প্রশ্ন করে, হুজুর বহুত রাগ ছিল, রাগে তালাক দিছি, তা আমাদেরও বলতে বাধ্য হই যে মানুষ রাগ যদি না হয় তাহলে তো বউরে কিস দেয়, চুমা দেয়, তালাক তো রাগেই দেয়, ঠিক না? কি রাগ যখন না থাকে তখন তো বউকে চুমা দেয়, ঠিক না? বউ স্বামীকে দেয়, স্বামী বউকে দেয়, ঠিক না? তখন তো কিস দেয়, আদর করে, স্নেহ করে, তালাক তো রাগেই দেয়, ঠিক না? হ্যাঁ, তো আমাদের সামনে তুলা ধরে হুজুর অনেক রাগ হয়েছিল তারপরে দিয়া দিছি, হবে? আরে এটা তো রাগেই দেয়, রাগ ছাড়া তো এটা হয়ই না, এটা ঠান্ডা মাথায় কেউ দেয় না। ঠান্ডা মাথায় তো বলে আজকে অফিসে যাবো না, চলো দুইজন আজকে ল্যাপের ভিতরে ঘুমাই, ওইদিন তো অফিস বাদ দেয়, ওদিন তো দোকান বাদ দেয়, মার্কেট বাদ দেয়। আর রাগ উঠলেই কি করে তসনস করে ফেলে, সংসার শেষ, ঠিক না? হ্যাঁ, ওয়াইদা ওয়াকাফিল মুসিবাতি তারাহু তিফলান সগীরা, আর যখন বিপদে পড়ে, প্রথম তো রাগের ঠেলায় করে ফেলে, যা খুশি তা করে ফেলল, কিন্তু যখন রাগের পরে মুসিবত আসে, বস তালাক হয়ে গেছে, বাড়িওয়ালারা নারী নির্যাতনের কেস মেরা দিছে, এখন বাচ্চার মতো রোডে রোডে কাঁদতেছে, ঠিক না? আল্লাহওয়ালারা লেখা গেছে সঠিক, আপনার আমি শিখি না, বুঝি না, কান পাইতা শুনি না, এই জন্য বিবেকের ভিতরে ঢোকে না, দিলে গাথে না। মনীষীরা যা করার তা করে চলে গেছে, আমাদের যা বলার আমরা বলে চলে যাব, এগুলোই প্রমাণ হিসাবে কেয়ামতের দিন দাঁড়াবে। আপনি ভাবতেছেন প্রযুক্তি আজকে আসছে, আল্লাহ সৃষ্টির আগে প্রযুক্তি তৈরি করছেন, নাহলে কেন বলতেন, কেন বলতেন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কি কর সব ভিডিও, সব ভিডিও, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা বলো সব অডিও। আপনি ভাবতেছেন ভিডিও আপনি আবিষ্কার করছেন, আল্লাহ মানুষ সৃষ্টির আগেও ভিডিও আবিষ্কার করে রাখছেন, তারপরে বলছেন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এটা ভিডিও, আর মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এটা হলো অডিও, অডিও করতেছে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, দিলের ভিতরে বসা বসা যা প্ল্যান প্রোগ্রাম বানাইতেছেন, এটাও আল্লাহ বলছে সিসি ক্যামেরা তোমরা আজকে দেখতেছো, আমি হাজার, তোমাদের সৃষ্টিরও হাজার বছর, পঞ্চাশ হাজার বছর আগে সিসি ক্যামেরা বানায়া সেট করে রাখা দিছি, তুমি জানো না তোমার ভিতরে একটা চিপস লাগানো আছে, ওটা তোমার ডাক্তারও খুঁজা পাবে না কোন চিপস আমি লাগাইছি। আছে না কিছু মেশিন আছে, তাল লাগে না, আপনার এখানে রাইকা থুয়া যাবে, দূরে বয়ে বয়ে দেখবে আপনি ঘরের ভিতরে কি করতেছেন। আপনি এটা আবিষ্কার করতে পারলে মনে করেন আল্লাহ আবিষ্কার করতে পারে নাই? হ্যাঁ,
আল্লাহ দিলের ভিতরে সেট করে বার করে জন্ম দিছে। ওই আইসি সেট করে তারপরে জন্ম দিছে, তারপরে আল্লাহ ওইখানে বৈশা বৈশা দেখতেছে দিলের ভিতরে কি গাইতেছে। সত্য এটি। এই জন্য যখন মুসিবতে পড়ে, এক তো হলো জিদের উপরে যখন ওঠে জিদ, রাগ, এই জন্য বলছে বাহাদুরকে যে রাগ হজম করতে পারে। রাগের উপরে যখন ওঠে তো ফারাচিরা যখন শুরু করে, তো ফারাচিরার পরে যখন বিপদ আসে চতুর্দিক থেকে, তো বাচ্চার মতো কাঁদতে থাকে, বাচ্চার মতো কাঁদতে থাকে, বাচ্চার মতো কাঁদতে থাকে। তো বলছে চতুর্থ, ইদা ওয়াকাফিল জুই তারাহু মাজনুনা, বেশি ক্ষুধার্ত হইলে পাগলের মতো করতে থাকে, ডাস্টবিনের থেকে উঠে খাইতে থাকে। আমরাই আমাদের ছোটবেলা দেখতাম, বহুত মানুষ দেখছি ঢাকা শহরে ডাস্টবিনে বসে খাইতেছে, মানুষ ফলায় দিছে, ওইটা কি খিদার কারণে খাইতেছে। তো খিদা যখন লাগে তো পাগল হয়ে যায়। কয়দা সাবিয়া, আর যখন পরিতৃপ্ত হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়, ওয়াইদা আগ্রা কাফিল নিআমি তারাহু ফিরাউনা, কিছু একটু পাইলেই ফিরাউন হয়ে যায়, অথচ ভাবে না এটা আমাকে কে দিছে, রাগ হয়ে গেলেন। যুবক ভাবে না যৌবন আমাকে কে দিছে, আমি যে ফেরাউনের মতো চলতেছি কে দিছে, টাকাওয়ালা ভাবে না আমাকে টাকা কে দিছে, পয়সাওয়ালা ভাবে না পয়সা আমাকে কে দিছে, পদওয়ালা ভাবে না পদ আমাকে কে দিছে, আধিপত্যওয়ালা ভাবে না আধিপত্য আমাকে কে দিছে, ও ভাবে বিসিএস করছি আমি পদ পাইয়া গেছি, আরে তোরে বিসিএস করার মেধা কে দিছে, কে দিছে মেধা, শিক্ষা কে দিছে, যদি আল্লাহ না দিত তুই বিসিএস করতে কে করতি, পিএইচডি করতে কে হইতো, বড় শিক্ষিত করতে কে হইতাম, 18 কোটি মানুষের ভিতরে সবাই কি বিসিএস কাটান নাকি, সবাই বড় মেধাবী নাকি, সবাই প্রফেসর নাকি, মেধা সবাইকে আল্লাহ সমান দেন নাই, রাগ হয়ে যাবেন বলবো, আপনি তো 90 বৎসরে 9টা ছুরা মুখস্থ করতে পারেন নাই, আর ও তো 7 বৎসরে পুরো কোরআন মুখস্থ করে বসে আছে, কে দিছে ওকে মেধা, আপনাকে দেয় নাই কে, আপনি তো 90 বৎসরে 9টা সূরা সহি করতে পারেন নাই, ও তো 7 বৎসরে পুরো কোরআন ঠোঁটাস্থ করে ফেলছে, একটা শব্দ এদিক ওদিক পড়া দেখেন সাথে সাথে গলায় ধরে বসবে, যে কোরআনের শব্দ এরকম না এরকম, তুমি কি পড়তেছো, আপনি তো 70 বৎসর বয়সে কোরআন সহি করতে পারেন নাই, আসেন এই মক্তবে আমাদের মাদ্রাসার, দেখেন ছোট বাচ্চা সহি করে ফেলছে, আপনি পড়বেন ও মুসকি মুসকি হাসবে, যদিও মুখের উপরে কিছু বলবে না, যদি জিজ্ঞেস করি হাসস কেন, পড়লো কি, কি উচ্চারণ করলো, মাঝে মাঝে আমরাও তো যাই দেখি তো, মিডিয়ায় চোখ মাঝে মাঝে আমাদেরও থাকে, এত বড় বুজুর্গ না যে মিডিয়ায় চোখ যায় না, রাস্তা দিয়ে চললেও তো মিডিয়া দেখা যায় ঠিক না, মাঝে মাঝে ইন্না লিল্লাহ পড়ে ওটার লেগে 100 বার ইন্না লিল্লাহ পড়তে হয়, যে ও কি ইন্না লিল্লাহ পড়লো, হ্যাঁ আপনার আমি পারি না, কে দিছে, যখন নেয়ামতে ডুবায়া দেয় তখনই করে কি ফেরাউন হয়ে যায়, ফেরাউন মনে করে ধরাছো আর বাহিরে, ফেরাউন হয়ে যায়, এটা মানুষের 6-5 নম্বর অবস্থা, মনীষীরা এমনি লেখেন নাই, নেয়ামতের ভিতরে যখন ডুবায় আল্লাহ, নেয়ামত যখন দেয় তখন ফেরাউন হয়ে যায়, উচিত ছিল গাছে ফল আসার পরে ঝুঁকা যাওয়া, আরো বেশি আল্লাহর দিকে ঝুঁকা, না আল্লাহর প্রয়োজন তো নাই ঠিক না, আল্লাহর প্রয়োজন যখন হবে কখন তো দেখবেও না, ওটা তো কবরে যাওয়ার পরে হবে, মৃত্যু লগ্নে আল্লাহর প্রয়োজন বুঝে আসবে, সত্য এটাই। তো 5 নম্বর অবস্থা হয় যখন নেয়ামতে ডুবায়া দেয়, নেয়ামত পাওয়ার পরে ফেরাউনের মতো আচরণ শুরু করে, আর চতুর্থ ষষ্ঠ নাম্বার হইল ইদা সাবিয়া তাকুনু মুতাকাব্বির,
পেট যখন বড়া যায় তখন অহংকারী হয়ে যায়। রাগ হয় না, শিখেন, কান দিয়া শুনেন, শিখেন, নিজের কবর নিজে, কেউ কারোরটা হবে না, বরং আল্লাহ শুনায় দিছেন। কিয়ামতের দিন চিৎকার দিবেন, বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ও কুবারা আনা ফাদাল্লুনা সাবিলা, আল্লাহ যারা আমাদেরকে রাস্তা দেখাবে ওরাই আমাদেরকে গোমরা করছে। আতিহিম যিফাইন মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা, সবকিছু সুস্পষ্ট করে দিছেন, অস্পষ্ট কিছু কিছু নাই এখানে, সব সুস্পষ্ট, আল্লাহ সবকিছু সুস্পষ্ট। কেমন সুস্পষ্ট, কবরের প্রশ্ন বলে দিছে, জবাবও বলে দিছে, এইবার লেখা ইসা দেখা, প্রশ্ন বলছে জবাবও বলে দিছে, তারপরে বলছে এইবার হলে বসে লেখা ইসা দেখা, দেখাইতে পারলে বুঝমু তুই, কেননা হলের পরিস্থিতি এরকম হবে যে লিখতে পারবে কে ওইটাও বলে দিছে। ইউসাব্বিতুল্লাহ বিল কাউলি সাবিত, আল্লাহ বলে আমরা যাদের চাবো তারা লেখা দিয়া হাততালি দিয়া উঠবে, শুধু লেখা দিবে না হাততালিও দিবে, খুশি হইয়া উঠবে জবাব দিয়া। প্রশ্ন বইলা দিছে, মান রব্বু কামা দিনু কামা হাজার রাজুল বৈসাফি, কেয়ামতের মাঠের প্রশ্ন বইলা দিছে, আবার জবাবও বইলা দিছে, লা ইয়াসাল কদম আপ, লা ইয়াসাল কদম আপ, পাও হেলাইতে দিবে না, হাত্তা ইয়াসাল আন আরবাইন, আন উমরিহি ফিমা আবলা, আন শাবাবিহি ফিমা আবলা, আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোথায় ক্ষয় কইরা আসলা বলো, যৌবন কোন কাজে লাগাইলা, মাল কোথা কিভাবে কামাইলা, কিভাবে খরচ করলা, চতুর্থ প্রয়োজনীয় শিক্ষা কতটুকু শিক্ষা আর কতটুকু আমল করলা, শিখলা কতটুকু, খালি দুনিয়া শিখছেন, শুধু দুনিয়া আখেরাত না। তো ষষ্ঠ নম্বর মানুষের অবস্থা হলো যখন পরিতৃপ্ত হয় তো অহংকারী হয়ে যায়, বাপ নিয়া চলে। এই জন্যই বলতেছিলাম যা শিখার তা শিখি না, যেভাবে শোনার ওইভাবে শুনি না, ভাবতেছি এই দুনিয়াটাই শেষ, এই দুনিয়াই শেষ, জানি না কার কথা শুনে ফেলছে। সারাদিনই তো আমরা পড়তে থাকি, কেননা শিক্ষিত যখন সারাদিনই পড়ি হয়তো এটাও পড়া ফেলছে, চিতাতেই সব শেষ, চিতাতে দেহটা শেষ আর কিচ্ছু শেষ না, ওটাও পুরা শেষ হয় না, ওটারও ছাই থাকে, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে বানাইতে পারে ও ছাইয়ের থেকেও বানাইতে পারে, কিনা পারে না, এক ফোঁটা পানির থেকে যে বানাইতে পারে ও ছাইয়ের থেকে বানাইতে পারে। আপনি বলবেন ছাইও ছিটায় দিমু সারা দুনিয়ায়, দিনে দিতে পারেন, দুনিয়াটা আল্লাহর আপনার বানানো না, এটা মেড ইন আল্লাহ, এটি মেড ইন কোনো পাবলিক না, কোন মানুষের মেড না, এটা এটা আল্লাহর মেড, আল্লাহ বানাইছে, আল্লাহ বানাইছে, আর আল্লাহ বলেও দিছে আমার হুকুমের অনুগত্য, অনুগত্য জমিন আল্লাহর হুকুমের অনুগত্য, অনুগত্য কোরআনে বলে দিছে আমার হুকুমের অনুগত্য, অনুগত্য এই তিনি তাইন, কোরআনে শব্দ দিয়া দিছে আমার অনুগত্য, এটা এর বাহিরে ছিটাবে কোথায় ছিটাবে, যেখানে ছিটাবে ওইটো আমার, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া ফিস সামাই ইলাহ, হ্যাঁ আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, কোথায় যাবে, সব আমার, যেখানে দিবে ওইখানে আমার পরিধির ভিতরে দিবে, আমার পরিধির বাহিরে ছিটানো সম্ভব হবে না। যদি এক ফোঁটা পানিকে আড়াই থেকে তিন লক্ষ বাক কইরা তোরে তৈরি করতে পারি, এক ফোঁটা পানির তৈরি না আমরা, বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন, বিবেকের পর্দা আল্লাহ খুইলা দেখায় দিছে যে আড়াই থেকে তিন লক্ষ বাক করি এটাকে, তারপরে একটা বাঘের থেকে তোকে তৈরি করি, ছাইয়ের বাঘটা এর চেয়ে বড়, ছাইয়ের বাঘটা এর চেয়ে বড়, এক ফোঁটা পানিকে তিন লক্ষ বাক করেন, তিন লক্ষ ডিম তৈরি হয়, বিজ্ঞানের শব্দে এটাকে ডিম বলে,
আর ওই একটা ডিম থেকে আপনাকে আমাকে তৈরি করছেন, বাকিগুলা বিনষ্ট করে দেন, বাকিগুলা বিনষ্ট করে দেন, একটা ডিম থেকে তৈরি শুধু। বুঝে আসছে? একটা ডিম থেকে তৈরি হয়। আমি ডাক্তারি পড়াইতে বই নাই, নাইলে ডাক্তারি পড়াই দিতাম আপনাদেরকে। যেই মেয়েদের ছেলেদের ভিতরে বাচ্চা ক্ষমতা নাই, মেয়ের ভিতরে আছে, এখন ডিম দিয়া বাচ্চা হয়, ডিম দিয়া, অন্যের ডিম ওইখানে পুষ করে ওটা দিয়া বাচ্চা হয়, আর নিজের বইলা সারাদিন আদর করতে থাকে। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের বাড়িতে পাঠাইতে, মুসা আলাইহিস সালামের আম্মা গরিব, ভালো ভালো খাওয়াবে করতে, তুই নিয়া পাল বার্গার সার্গার খাওয়া, বার্গার সার্গার খাওয়া বড় করছে। এখন আছে, কিছু আছে, আমরা চিনি সমাজে এদেরকে, চিনি, এমন না যে চিনি না। এই তথ্য যখন জানি তো এটাও চিনি, কোন কোন বাড়িতে আছে বার্গার সার্গার খায়া বড় হইতেছে, কিন্তু ডিম ওর না, ডিম আরেকজনের, ডিম আরেকজনের। এটা আমার আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বলতেছি, এই জন্যই বলতেছি ধ্যান দিয়া শুনেন, শিখেন, শিখেন, নাহলে দুনিয়ার থেকে চলে যাবেন, দোয়া করার কেউ থাকবে না, পরিচিত মানুষ দোয়া করবে না, বদদোয়া করবে। অথচ আল্লাহর ওয়াদা আছে, মানুষ এলাকার মানুষ যাকে ভালো বলে, সমাজের মানুষ, বাস্তবিক বাহ্যিক দিক দেখা, উপরেরটা দেখা, ভালো বলে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, যত সুন্দরী হোক না কেন বাপের বাড়িতে, লড়কি ও বুম হয় যু সসরাল মে যাকে ফটতি হ্যাঁ। নিজের বাড়িতে মেয়েকে বোঝা যায় না যে কত ভালো, মেয়ে তো ভালো না খারাপ, এটা শ্বশুর বাড়িতে যে ফুটবে, এটা তো ওই বুম যু সসরাল মে যাকে ফটতি হ্যাঁ। কি মনে হয় বুঝেন না, লড়কি ও বুম হয় যু সসরাল মে যাকে ফটতি হ্যাঁ, তো ওইখানে যে বোঝা যাবে, মহল্লায় ভালো, এলাকায় ভালো, আল্লাহ বলে তোমরা ভালো সাক্ষী দিলে আল্লাহ জবাব দেয়, ইন্নি আলামু বি, আমি এর সম্বন্ধে এর গোপন সব আমি জানি, কিন্তু তোমরা উপরে দেখা ভালো বলতেছ, তারাক্তু ইলমি, আমার জানাটা বাদ দিয়ে দিলাম, কবিল তো শাহাদাত আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম। তাহলে ভাবেন নিজেকে এলাকায় ভালো হয়ে থাকা, পরিবারে ভালো হয়ে থাকা, সমাজে ভালো হয়ে থাকা কতটুকু প্রয়োজন। শুধু শুধু কি বলছে যে মসজিদে যাকে বেশি আসতে দেখো তাকে ইমানদার বলো, বোঝা গেল আমার সাক্ষীর আল্লাহর কাছে ভ্যালু আছে, সুহাদা আলান নাস। আমরা তো এটাই বুঝাইতে চাই, নয় ছয় তো বুঝাইতে চাই না, সঠিক জিনিসটাই বুঝাইতে চাই, কিন্তু তারপরও কান পাই তা শুনতে চায় না কেউ, যা শিখার তা শিখতে চায় না, শুধু দুনিয়া শিখি, দুনিয়া শিখি।